আলী রাজি আল্লাহ তালানহকে যেই ব্যক্তি খুন করেছিল ইবনে মুলজাম, তার নাম আব্দুর রহমান ছিল, কিন্তু আব্দুর রহমান হওয়ার যোগ্য নাই। মুলজাম বাপের নাম ছিল মুলজাম, ইবনে মুলজাম, এ মুলজামের সন্তান খারিজি, হুয়াল্লাজি কাতাল আলিয়ান, আলী রাজি আল্লাহ তালানহকে খুন করেছিল। কিন্তু নামাজে কেমন ছিল জানেন? বলছে সাল্লাফিল্লাহ, রাত্রে শুধু এশার ফজর নাই, তাহাজ্জুদ, এত লম্বা লম্বা তাহাজ্জুদ পড়তো, হাত্তা আসবাহাত জাবহাতুহু কারাকবাতিল আনাস, তার মাথা কপাল, এই যে কপাল, কপাল কার মতো হয়েছিল? বলছে যে বকরির যে হাঁটু থাকে, বকরির হাঁটু দেখেছেন, হাঁটুতে চুল থাকে? থাকে না। কেন? ভর দিয়ে দিয়ে, ঘষা দিয়ে দিয়ে, তাই না? দাগ হয়ে গেছিল, দাগ, ঘটা পড়ে যা আমরা বলি, জানি না আপনারা কি বলেন, দাগ পড়ে গেছিল নামাজ পড়ে, এত নামাজ পড়তো, এত নামাজই তাহাজ্জুদ গুজারছিল। এর মানে আমরা কখনো নামাজকে হালকা করতে চাই না। নামাজ হচ্ছে দিনের মূল, কিন্তু নামাজ পড়ার সাথে সাথে নিজেকে মানুষের হক নষ্ট করা থেকে বাঁচেন, এমন যেন না হয় যে এইদিকে মুসল্লি আর ওইদিকে মানুষকে খুন করে আল্লাহর সামনে এই নামাজের নাকি সবগুলি কিয়ামতে নিয়ে যাবে না, এমনটা না হয়, এই নামাজ কোনো কাজে আসবে না। এদিকে নামাজও খুব পড়লেন আর কোনো মুসলিমকে খুন করে দিলেন, কোনো মুসলিম শাসককে খুন করে দিলেন, হ্যাঁ, বা খুনের কোন রকমের ষড়যন্ত্র করলেন, যার ফলে বান্দার হাজার হাজার বান্দার হক নষ্ট করেছে। যারা মুসলিম দেশে যারা বোমা পেতে রাখে যেখানে সেখানে, এদের কি একজন দাবি করবে? গোটা দেশবাসী দাবি করবে। তো দেশবাসীকে নেকি নেকি দিতে হবে না কিয়ামতের দিনে? তাহলে ওই নামাজগুলি কোথায় যাবে? সব নামাজের নেকি নিয়ে যাবে। আলী রাজি আল্লাহ তালানহকে এই ব্যক্তি যখন খুন করলো, হত্যা করলো, আলী রাজি আল্লাহ তো সাথে সাথে ইন্তেকাল করেননি, আহত ছিলেন, শেষ অবস্থায় একে ধরে নিয়ে আসা হলো, ইবনে মুলজামকে ধরে নিয়ে আসা হলো। কালা আলী, আলী রাজি আল্লাহ তালা বললেন, ওয়াইলাকা আকাতাতানি, তোমার সর্বনাশক, তুমি আমাকে খুন করেছ? জিজ্ঞেস করলেন আলী রাজি আল্লাহ তালানহক, তুমি আমাকে খুন করার চেষ্টা করেছ? ওয়া ওয়া আলিউন মা জালা ফি সাকারাতিল মত, একেবারে শেষ অবস্থায়, মৃত্যুর পূর্ব মুহূর্তের অবস্থা, এই ইবনে মুলজাম খারিজি বলল, হ্যাঁ, তোমাকে আমি খুন করতে চেয়েছি। আরাদতু আন আতাকাদ্দামা বি আফজালি আমালিন, আমি ইচ্ছা করেছিলাম যে সবচাইতে ভালো কাজ করে আল্লাহর কাছে যাব, আর দেখলাম যে আলীকে খুন করা সবচাইতে সওয়াবের কাজ। এই কথাই বলেছিল খারিজি, দুনিয়ার মধ্যে যারা ভালো তাদের বিরুদ্ধে সোচ্চার হওয়া সবচাইতে ভালো কাজ খারিজিদের লক্ষণ, যারা তৌহিদ সুন্নতের কাজ করে তাদের বিরুদ্ধে তাদের কলম আর তাদের শক্তি, তাদের মেহনত, এটা তাদের ভালো কাজ, এটা খারিজিদের লক্ষণ। আরো শোনেন, বলছে ওয়াকাদ নাজারতু যালিকা লিল্লাহ, আমি এই মান্নত করেছিলাম যে আল্লাহ তোমার নৈকট্য লাভ করব, এমন এক ব্যক্তিকে হত্যা করে যেটা সবচেয়ে বড় নেকির কাজ হয়। কালা আলিয়ুন, তারপরে বলছে ওয়াকাদ সামামতু হাজা সাইফ শাহরান কামেলা, আপনাকে হত্যা করার জন্য শুধু এই তরবারি নিয়ে আসেনি, এই তরবারিকে বিষে বিষে এক মাস ধরে ডুবিয়ে রেখেছিলাম, যে যদি পুরোপুরি খুন নাও করতে পারি, মানে আঘাত না করতে পারি, একটু যদি আমার তরবারিটা আলীর শরীরে ঠেকেও যায় তো বিষে যাতে মরে যায়, এটাই ছিল উদ্দেশ্য। এক মাস ধরে বিষে ডুবিয়ে রেখেছিল এই খারেজি, হাত্তা আসবাহাজ আজরাক, এমনকি বিষে ডুবে থাকার কারণে আমার তরবারিটা নীল রঙের হয়ে গেছে। ও হালাফতো, আর আল্লাহর কসম করেছিলাম, লা আক্তুলান্না বিহি শাররান্নাস, সবচেয়ে নিকৃষ্ট মানুষকে খুন করব, আর আপনাকে মনে করি সবচেয়ে নিকৃষ্ট, তাই আপনাকে খুন করেছেন। কালা আলী ইবনে আবি তালিব, আলী ইবনে আবি তালিব বললেন, ফাওয়াল্লাহি, আল্লাহর কসম করে, ইন্নাকা শাররান্নাস, তুমি সবচেয়ে নিকৃষ্ট। আব্দুল্লাহ ইবনে উমারের কথা মনে রাখেন, শুরুতে বলেছি আব্দুল্লাহ ইবনে কি বলতেন, যে সবচেয়ে সৃষ্টির সবচেয়ে নিকৃষ্ট কারা? খারেজিরা। আলী রাজি আল্লাহ তালান এই কথা বললেন যে তুমি সবচেয়ে নিকৃষ্ট, সুতরাং শোনো, ওয়ালা তুখতালু ইল্লা বিসাইফে কাহাজা, তোমার যে কেসাস হবে এই তোমার তরবারি দিয়ে হবে, যাতে করে তোমার মান্নত পুরা হয়ে যায়। তুমি সবচেয়ে নিকৃষ্ট লোককে খুন করার মান্নত করেছো, তোমার মান্নত যাতে পুরা হয়ে যায়, এই তোমার তরবারি দিয়েই কেসাস হবে, এর হুকুম আমি করে দিলাম।